অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছিলাম, রাতের বেলা আমি তাকায় দেখি আমার মা আমার মাথার কিনারায় বসে আছে। আমি মাকে জিজ্ঞাসা করলাম, আমার ভাই বোনেরা ঘুমায়, আব্বা ঘুমায়, মা তুমি কেন ঘুমাও না? আমার মা চোখের পানি ছেড়ে বলছিল, বাবা আমি যত ঘুমানোর চেষ্টা করি চোখে ঘুম আসে না, আর আমি যদি ঘুমায় যাই তুই যদি রাতে মা পায়া ডাক দাও তুই যেই পরিমাণ কষ্ট পাবি তার থেকে আমি মা বেশি কষ্ট পাবো। ওই মা তোরে কত কষ্ট করে বড় করেছে সন্তান তুমি জানো না, কত কষ্ট করেছে মনে নাই, একবারও কি তোর মনে পড়ে না? এই জায়গায় এমন বান্দা আছো যার মা বাড়িতে আছে বছর কে বছর পরে আছে দেখা নাই, এরে আল্লাহর বান্দা তুমি কত বন্ধু নিয়ে আড্ডা করো, কত আরামে খাওয়ার ঘুমাও, তোমার মায়ের খবর জানো না, ঘরের মধ্যে মেহমান ভরা, গোশত রান্না হয়েছে মা খায় না, বাবায় জিজ্ঞাসা করে খাও না কেন, বলে সন্তান কি কষ্টে আছে জানাই, আমার মুখে গোশত যায় না। ওই মাকে কষ্ট দিও না রে ভাই, মা বাবার দোয়া নাও, যদি দুনিয়াতে না থাকে কবর জিয়ারত করো, একবার আল্লাহর সূরা পড়ো, আল্লাহ মুত্তাকা সূরাটা পড়ো, এরপরে কুল হু আল্লাহ সূরা পড়ো, দরুদ শরীফ পড়ো, জিয়ারত করো, দোয়া করো, কান্না করে দোয়া করো, আর আল্লাহর কাছে ক্ষমা চাও, আর তওবা করো, আল্লাহ আর নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না, গুনাহ করবো না, তুমি মাফ করে দাও, তুমি তৌফিক দাও, আমি আমার মা বাবার কত কষ্ট দিয়ে কান্না করাইছি আমি জানি, আল্লাহ তুমি জানো, আর কেউ জানে না, আমার মায়ের কত বাজে কথা বলছি, আমার মা তখন কান্না করেছে, আমার মা আমার কথায় রাগ করে আমার সাথে কথা বলে নাই, আমার কথায় মা চোখের পানি ফেলছে আর খানাও খায় নাই, এরে নবীর উম্মতের দল মায়ের সাথে কতদিন রাগ করে মা বলে ডাক দাও নাই, তোর বাবাই কিন্তু রাতের বেলায় দেখতেছে তোর মা গুন গুন করে কান্না করে বাড়ি সে পানি ফেলতেছে, স্বামী ডাক দিয়া কয় বিবি কেন কান্না করো না, বলবো না মনের মধ্যে বলতে পারবে না, স্বামী ডাক দিয়া বলছে আমার আব্বা মাকে জিজ্ঞাসা করেছে কেন কান্না করো বিবি, আমার মা তো না করছে, একটা সপ্তাহ হয়েছে সন্তান আমার মা বলে ডাক দেয় কেন ডাক দেয়, বলে আমার সন্তানকে একটা ধমক দিছিলাম রাগ করে আমার মা কয়া ডাক দেয়, আমার বাবাই বলছিল বিবি খাও ঘুমাও একদিন ডাক দিবে, কেন শুনি করো না, আমার মা তখন আবার অঝোর ধারায় কান্না করে বলছে রে স্বামী আমি খানা খাইতে বসতে চাইলেও আমার পেটে খানা যায় না রে স্বামী, যত ঘুমাইতে চাই আমার চোখে ঘুম আসে না, কারণ আমি সন্তানের মা ডাকটায় যত মজা পাই খানায়ও মজা নাই ঘুমের মধ্যেও মজা নাই, আসমান ও জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না, একমাত্র গায়েবের মালিক কে? বলুন আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন এত দামি আমার নবী আসমানের বাসিন্দা নাকি জমিনের বাসিন্দা? এমন একটা তাফসীরের কিতাব খুলে দেখান তো, এই আয়াতের ব্যাখ্যা যারা করেছেন এইভাবে কি কোনো সুযোগ রাখছেন কিনা, যে আসমানের বাসিন্দারাও গায়েব জানে না, জমিনের বাসিন্দারাও কেউ গায়েব জানে না, তবে বাসিন্দাদের মধ্যে নবী গায়েব জানে, এমন কেউ বলেছেন? বরং ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবের কিতাব আকীদা বিষয়ক কিতাব, ওই কিতাবে আকীদার কিতাবের মধ্যে মোল্লা আলী আল কারি রহমাতুল্লাহ আলাই লিখেছেন, দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে গায়েব জানে তাহলে কোরআন শরীফের সূরায়ে নমলের এই আয়াত সে অস্বীকার করল। কয়টা আয়াত অস্বীকার করলে কামেল মুমিন হয়? কয়টা আয়াত অস্বীকার করলে কামেল মুমিন হয় না তাজা বেঈমান?
আল্লাহ হলেন একক, আল্লাহর কোন অংশীদার নাই। নবীর সম্মান বাঁচাইতে গেলে যে গায়েবের মালিক বানান লাগবে, আর কোন সম্মানের ধারা নাই। আমার নবীর সম্মানের যদি বর্ণনা দিতে চাও, গায়েবের মালিক বানাইয়া সম্মান দেওয়ার পেছলাগানের দরকার নাই। কারণ স্পষ্ট কোরআন শরীফের মধ্যে যেই সমাধান আছে তা নিয়ে ব্যাস করো না। নবীর নূরে তৈরি বানাইয়া সম্মান বাঁচাবার অতি ভক্তি দেখানোর দরকার নাই। আল্লাহ পাক বলেন আমার নবী এত দামি, এত দামি কোন কোন দিক থেকে এত দাম? আমি আল্লাহ যেমন একক, আমি আল্লাহ যেমন শ্রেষ্ঠ মালিক, আমার যেমন স্বতন্ত্র কিছু গুণাগুণ আছে যা অন্য জনার মধ্যে নাই, আমার নবীকে যে আমি আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করলাম, আমার নবীকেও আমি আল্লাহ স্পেশাল কিছু গুণ দান করলাম যেই বিষয়গুলো দুনিয়ার আর কারো মধ্যে নাই। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খতমুল মুরসালিন আখিরা মুদবুয়াত ফখরুল আউয়ালিন শত ওয়জুদাস রহমতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারোয়ে জমিন। আমার নবীর স্বতন্ত্র কিছু গুণাগুণ আছে যা অন্য কারো মধ্যে নাই। বলে আমার নবীর গুণ কি? আমার নবী রহমাতুল লিল আলামিন, এই গুণ আর জিন্দেগি কোন দুনিয়ার আর কারো মাখলুকতের মধ্যে নাই। আমার নবী খাতামুন নবিয়্যিন, এই গুণটা দুনিয়ার অন্য কোন মাখলুকতের মধ্যে নাই। আমার নবী ইমামুল মুরসালিন, এই গুণটা দুনিয়ার অন্য কোন মাখলুকতের মধ্যে নাই। আমার নবী শাফিউল মুজনিবিন, এই গুণটা দুনিয়ার অন্য কোন মাখলুকতের মধ্যে নাই। এরে নবীর উম্মতের দল, অতএব আমার নবীর গুণগান যদি তুমি বয়ান করতে চাও, এক হাতে আল্লাহ কোরআন নাও আর এক হাতে আল্লাহর নবীর হাদিস নাও, গুণগান সঠিক স্কেলে চলবে। আজকে ভেজাল কেন, ভেজাল কেন, ভেজাল কেন, দূরত্ব কেন, কিলাকিলি কেন? একমাত্র কেউ অতি ভক্তি দেখাইয়া চোর সাজে, আর একদল অতি বেদুবি করে ডাকাত সাজে। এই চোর আর ডাকাতের বাহাদুরি কেন? তিনটা অভাবের কারণে এই অতিরঞ্জিত হচ্ছে। এক নম্বরে কোরআন হাদিসের ধর্মীয় জ্ঞান নাই, দুই নম্বরে জাহান্নামের আযাবের ভয় নাই, তিন নম্বরে তাকওয়াওয়ালা কোন মুরব্বি নাই। হাকিকত আছে তু দুনিয়াবে খবর হারায়, দুনিয়া কি নুমায়েশ পর নজর হায়, নমী গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস, বহার কারে কে বাসি বা খোদাবাস। নবীর গুণগান গাইতে গেলি নূর আর মাটি লইয়া কিলেকিলি বাজানের সারা আর কোনো বিষয় নাই। নবীর গুণগান গাইতে গিয়া নবী গাইবের মালিক এই পেছলা গানের বয়ান সারা আর বয়ান নাই। ভাইরা আমার, নবীর গুণগান যদি তুমি গাইতে চাও, আল্লাহ নবীর গুণগান কোরআনের মধ্যে কত আয়াতের মধ্যে বলেছেন, শুধু আয়াতগুলো যদি তেলাওয়াত করে শোনাও, উম্মতের কলিজা ঠান্ডা হবে, তিন ঘন্টা সময় চলে যাবে। কিন্তু বড় দুঃখ হয় নবীর আসে, নবীর নামে দুই ঘন্টা চিৎকার দিলা, একটা আয়াতও পড়লা না, হাদিসও পড়লা না, শুধু বাংলা গান গাইলা। বাংলা গান গাইতে নিষেধ নাই, তবে আসল গান গাও কোরআন আর হাদিস দ্বারা।
আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। আল্লাহ পাক নবীর মাধ্যমে বলায় দিলেন, নবী উম্মতেরে বলেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তাদের মাপকাঠি দিয়া দেন, কারণ গোটা দুনিয়াটাকে আমি আল্লাহ ভালোবাসার চাদরের মধ্যে পেঁচায় রাখলাম। এই ভালোবাসা না থাকলে পশু পশুকে মায়া করত না, এই ভালোবাসা না থাকলে মানুষ মানুষের প্রতি দয়াশীল হতো না। হাদিস শরীফে আল্লাহর নবী বলেন, আল্লাহর 100 রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন সেন্টার করে 1 বাক রহমত উম্মতকে দিলেন, গোটা মাখলুকাতের মধ্যে ছড়ায় ছিটায় দিলেন 1 ভাগ, আর 99% রহমত আর দয়া আল্লাহর কাছে রিজার্ভ রেখে দিয়েছেন। সেই 1 ভাগ মায়া মহব্বত গোটা দুনিয়াতে দিছে, শুধু মানুষকে না, পশুকে, পাখিকে, পানির মধ্যে মাছ, আর এই 1 ভাগের মায়ার পরে মানুষ মানুষের জন্য জীবন দেয়, মানুষের জন্য মানুষ গলায় ফাঁসি দেয়, একজনে আর একজনের জন্য এত পাগল। যত বয়ান দেওয়া হোক ওই বান্দা ওই পাগলামি থেকে ফিরতে চায় না। জানে বান্দা বিড়ি টানলে লাভ নাই, ক্ষতি হয়, আর পরও টানে কয় মোহাব্বত। জানে মদের বোতল খাইলে লঙ্গি ঠিক থাকে না, আর পরও খায় বলে মোহাব্বত। কি মদ পান করে কি পাগড়ি মাথায় দেয়? এক সুরাও পাইছেন এরকম? সব বাটপার গুলি উলঙ্গ হওয়ার ফিকিরে থাকে। আমার ছাত্র জীবনে জানা ঘটনা, মদ পান করে মায়ের সামনে মেয়ের সামনে উলঙ্গ হয়ে মাকে গালি দেয়, স্ত্রীকে গালি দেয়। এরে নবীর উম্মতের দল, জানে এটা অপরাধ, মিথ্যা কথা বলা গুনাহ, জানে এরপরও কেন বলে? বলে মিথ্যা বললে আমি শান্তি পাই। চুরি করা গুনাহ, জানে তারপরও কেন করে? বলে টাকার মহাব্বত। এরে মোহাম্মদপুরের মুসলমান, ওই টাকা দিয়া কি লাভ হবে, যেই টাকায় তোমাকে জেলখানার মেহমান বানায় দিবে? ওই সন্তান দিয়া কি লাভ হবে, যেই সন্তান মা বাবার হাতে হ্যান্ডকাপ লাগায় দিবে? এরে নবীর উম্মতের দল, গোটা দুনিয়ার মধ্যে এত ভালোবাসা, 1% দিলেন গোটা দুনিয়ার মানুষের কে দান করলেন? শুধু মানুষকে না, পশুর মধ্যেও দিয়েছেন, মাছের মধ্যেও দিয়েছেন। এজন্য তাকায় দেখ, একটা পশু আর একটা পশুর উপরে হামলা করে না, জাতিগতভাবে সবার মধ্যে একটা একতাবদ্ধতা আছে। দেখবা কেমনে আল্লাহর বানানো ক্ষুদ্রতম একটা পিপলিকার মধ্যে তাকায় দেখো, সুলাইমান নবী জমিন থেকে 9 মাইল উপরে সিংহাসন দিয়ে চলতেছেন, হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ, গর্তের পিপিলিকাদেরকে জাতির উদ্দেশ্যে এর লিডারেরা বয়ান করে বলতেছে, ও পিপিলিকার দল তাড়াতাড়ি আশ্রয় গ্রহণ করো, বুলবুল আসতেছে। পয়গম্বর সুলাইমান তাড়াতাড়ি গর্তের ভেতরে ঢোক, না হয় সব ধ্বংস হয়ে যাবি। বলে কেন সুলাইমান কি জালেম? বলে না না, সুলাইমান নবী জালেম না, তিনি একজন নবী, তিনি কারো উপরে জুলুম করবেন না। তাহলে আমরা মরবো কেন? বলে তার সৈন্য বাহিনীর যে একটা ধাক্কা, হেঁটে যাওয়ার, চলে যাওয়ার সিংহাসনের এক বাতাস, সুলাইমান নবী জমিনের পিপিলিকার বয়ানটা 9 মাইল উপর থেকে শুনলেন, আর
ফাতাবাসসামা মুসকি হাসলেন আর বললেন ও সিংহাসন জমিনের মধ্যে ল্যান্ড করো, জমিনের মধ্যে থামায় দিলেন। আল্লাহর নবী জানায় দিলেন এই সিংহাসনের পরিষদে যারা আছো একটু শুনে নাও, আমি হঠাৎ করে জমিনের মধ্যে কেন ল্যান্ড করলাম, বয়ান শুনে নাও। এই যে পিপিলিকা তার জাতি ভাইরে বয়ান করে বুঝায় দিল জাতি ভাইয়ের প্রতি কেমন টান, কারো ক্ষতি হোক জাতি ভাইরা পরস্পরে কেউ চায় না। এজন্য তাকায় দেখছো হিন্দু বলো ইহুদি বলো খ্রিস্টান বলো যত বিধর্মীরা আছে একজনের উপরে আঘাত করলে সবাই তার পক্ষে চলে যায়। কপাল বড় খারাপ, আমাদের মুসলমানের ইতিহাস বড় খারাপ, এক মুসলমান বিপদে পড়লে অন্য মোনাফেকেরা খুশি হয়। পিপিলিকায় শিখায় গেল যে আমাদের জাতিবাহীদের ক্ষতি হোক আমরা চাই না, কিন্তু আজ আমাদের ভিতরে যত কিলাকিলি দলাদলি, একদল মিলাদুন নবী কায়েম করতে গিয়া সিরাতুন নবীরে গালি ছাড়া কথা বলতে পারে না, সবে বরাত পালন করবে না, ভালো কথা তোমার পথে তুমি ওদের পথেও, কিন্তু কি দরকার ছিল এই কথা বলার বাংলাদেশের সাধারণ মানুষকে, যারা সবে বরাত পালন করবে তারা দুর্গা পূজা পালন করার সমান কাজ করলো। এটা তুমি না বললে কিন্তু আল্লাহর নবী বলেন সুন্নতের হেফাজত যদি করো আল্লাহ তোমাকে চারটা নেয়ামত দ্বারা সম্মান বাড়ায় দিবেন। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মান হাফিজা সুন্নতি আকরামাহুল্লাহু তাআলা বি আরবাঈ খিসাল। আল্লাহর নবী বলেন সুন্নতের হেফাজত যদি করতে পারো চারটা নেয়ামতের দ্বারা আল্লাহ তোমার মর্যাদা বাড়ায় দিবেন। এক নাম্বার আল মুহাব্বাতু ফি কুলুবিল বারারা, আল্লাহ তাআলা সুন্নতের আমলওয়ালার প্রতি আল্লাহওয়ালা নেক আমলওয়ালাদের কলবের মধ্যে মোহাব্বত বানায় দিবেন। আল্লাহওয়ালারা সুন্নতের আমলওয়ালাকে গায়বীভাবে দোয়া করে থাকবে। যারা নেক আমলওয়ালা ওলি কামেল, এরা নেক আমলওয়ালাদের দূরের থেকে মোহাব্বত করতে থাকবে, আল্লাহ তাদের কলবে মোহাব্বত বাড়ায় দিবেন। অন্য হাদিসে নবী বলে আল্লাহ যে বান্দারে বেশি মহব্বত করে, কারে বেশি করে যে বিরিটানে আল্লাহ তখন জিব্রাইল আমিনের ডেকে বলে জিব্রাইল আমি ওই বান্দারে ভালোবাসি তুমিও বাসো। জিব্রাইল আমিন ভালোবাসতে গিয়া আসমানে ফেরেশতাদেরকে একটা আওয়াজ দেয় ওই ফেরেশতারা জমিনের ওই বান্দাটাকে আমার আল্লাহ ভালোবাসেন আমিও ভালোবাসি তোমরাও ভালোবাসো। আসমানের সব ফেরেশতা যখন ভালোবাসা শুরু করে দেয় তখন ওই ভালোবাসার একজন জমিনওয়ালাদের মধ্যে শুরু হয়ে যায়, জমিনওয়ালারাও ভালোবাসে। আল্লাহ ভালোবাসলে তুমি কি করবা? তুমি যদি হাসাত করো ধ্বংস তোমার অনিবার্য। কারো হাসাদ নাই হিংসা নাই, কাউকে হিংসা করো না রে ভাই। আল্লাহ তাআলা যদি মহব্বত করে মানুষের অন্তরে ঢেলে দেয় মানুষ তখন মহব্বত করে। এই কথা বলিও না চর্ম নাই ভালো না উজানি ভালো না, কেন বলে চর্ম নাই ওয়ালাদের কাছে সব মূর্খরা দৌড়ায়। তার মানে কি আলেম যাবে মূর্খরা জাহান্নামে যাবে? এত ছোট মনের অন্তর, নিকৃষ্ট মন, কলবের ভেতরে মহার পড়ে আছে। আলেম রে বয়ান শুনাবো তাই আওয়ামদেরকে কে শুনবে? হ্যাঁ সাধারণ মানুষরা বয়ান শুনবে না?
একজনে হেডল দেখায় বলে হাফিজুর রহমানের বয়ানে সব মূর্খ মূর্খ, আমার বয়ানে সব আলেম আলেম। আহা কত কষ্ট, ঘুমাইতে পারে না, আমার টেনশন চিন্তা করছেন কি এক মহা টেনশন রয়েছে দৌড়াচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি সেদিন কিতাবে দেখলাম হাসাদ যারা করবে, যার উপরে করবে ওর উপরে হাসাদ গিয়া লাগার আগে যারা করবে ওদেরকে পাঁচটা বিপদে ঘিরে ফেলবে। এক নাম্বার টেনশন, এক নাম্বারে কি টেনশন, পেরেশান পেরেশান। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। ইদার একটা আলেমের কথা যে হাফিজুর রহমানের বয়ানে মূর্খ যায়, আমার বয়ানে আলেম ওলামা আসে, এটা একটা অহংকার। হ্যাঁ, এটা আলেম বলতে পারে এই কথা? এটা যদি পাবলিকের সামনে কইতো জুতার বাড়ি বিসমিল্লাহ সারা শুরু হয়ে যেত। কত বড় হিংসুক হলে, কত বড় অহংকারী হলে সে এই কথা বলতে পারে। আপনাদের কাছে একটা দোয়া চাই, অমুকে কি কইলো অমুকে কি কইলো সব বাদ, দোয়া শুধু করবেন আমি যেন হকের উপরে ইখলাসের সাথে থাকতে পারি, আমার মধ্যে যেন হাসাদের গন্ধ না আসে, কিবির অহংকারীর গন্ধ আমাকে গ্রাস করতে না পারে। আমি যদি ইখলাস নিয়ে থাকতে পারি এটাই আমার কামিয়াবি, আর কিচ্ছু কিচ্ছু। কে কি কইলো ওই সোনারও টাইম নেই, ওই সোনার থেকে দুই রাকাত নামাজ পড়বো কাজে না। আল্লাহ হেফাজত করে। আমিন। আফসুস, বড়ই আফসুস, ঘরের মধ্যে ঘরওয়ালা আগুন যদি লাগায় নিভাবে কি, ঘরে আগুন লেগেছে ঘরওয়ালারা নিবেই না, বইবে আর সোনাবন্ধের গান গায়ের বিড়ি টান কিরে কিরে, কেউ আগুন জ্বলে তুমি নিবাও না কেন, আমি লাগাইছি। হ্যাঁ আমি লাগিয়েছি। কিও হুজুর সরমনেওয়ালা গালি দেয় আপনি যে কিছু করেন না, হাফিজুর রহমান যে বাজি দিচ্ছে আপনি কিছু করেন না, বাসটা তো ধার দিছি আমি, তো আমি ধার দিছি। সি 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 সি, এই হলো ইমানের হাল। আফসুস, আহ, আল্লাহ সব ভাইকে হেদায়াত করুন। আমগো দিলের হালাত যদি আল্লাহ প্রকাশ করে দিতেন এই শেয়ারে নিয়ে আপনারা বসাইতেন আমগো কখনো? এজন্য আমার আল্লাহ রহিম ও রহমান, আল্লাহ গফফার। আফসুস, সুন্নতের আমল যারা হেফাজত করবেন আল্লাহ তাকে চারটা নেয়ামত দিবেন। এক বুজুর্গ হঠাৎ করে একদিন দেখা হয়ে গেল, জাগার নামও বলবো না, বুজুর্গের নামও বলবো না, জাগাও চিনবেন, বুজুর্গকেও আপনারা সবাই চিনে, আমার সাথে কখনো দেখা হয়নি, হঠাৎ করে দেখা হলো। আমি দূরের থেকে দেখে আমি কাছে গেলাম, জিজ্ঞাস করলাম অমুক বলে হ্যাঁ, সেও তার খাদেমকে বলে কে অমুক বলে হ্যাঁ, কাছে দেওয়ার পরে বুকে টেনে জড়ায় ধরলেন আর বললেন আপনি হাফিজ ভাই? আমি নরম হয়ে বললাম জি বলে বলে আপনি আমাকে বলেন তো আপনি এত ভালো কেন? আমি বললাম হযরত আপনাদের দোয়া। বলে হ্যাঁ আমি আপনাকে দেখিনি কিন্তু আমি এমন কোন দোয়া নাই আপনার জন্য করি না, সব সময় আপনাকে না দেখে দোয়া করতেছি, কারণ তার এলাকা এমন মারাত্মক
বেদাতিতের আড্ডাখানা, দুইবার ডেট দিছে, দুইবার মিছিল মিটিং কইরা ভাঙছে, শেষ পরে গেলাম আলহামদুলিল্লাহ সেখানে এখন কওমি মাদ্রাসা হয়েছে, বিশাল আয়োজন। এবং আহলে বেদাতরা, এরাও খারাপ ধারণা ছিল বয়ান শোনার পরে, এখন এরাও মাদ্রাসায় সহযোগিতা করতেছে। রসুল বলেন সুন্নতের হেফাজত যারা করবে আল্লাহ তাদেরকে চারটা নিয়ামতের দ্বারা মর্যাদা বাড়াবে। দেওবন্দের কৃতি সন্তান হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি কিতাব পড়তেছেন আর ঘুরতেছেন, ভাবতেছেন এগুলো করে কি লাভ হবে, বলে আল্লাহ পরিচয় পাওয়া যাবে, বলে আল্লাহকে, আল্লাহকে তো চিনি না, বলে আল্লাহ ওনার কাছে যাও, কই বাবু আল্লাহ ওয়ালা খবর নাই, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ একজন বুজুর্গের মোলাকাত করায় দাও, ঘুমের ঘরে আল্লাহ সন্ধান দিলেন, যাও ঝঞ্ঝানব জায়গার মধ্যে নূর মোহাম্মদ নামের একজন ওলি কামেল আছে দেখাবো। আল্লাহর ওলি হাজি এমদাদ চলে গেলেন, গিয়ে দেখেন জঙ্গলের পাশে একটা ভাঙা ঘরের মধ্যে ছোট ছোট বাচ্চাদের ওই আল্লাহর বান্দা আলিফ বা তা পড়ায়। হাজি এমদাদুল্লাহকে দেখে নূর মোহাম্মদ ঝঞ্ঝা নবি বললেন, ও এমদাদ আগে কেন আসো না, এত দেরিতে কেন আসছো, তাড়াতাড়ি আসো। কুশল বিনিময় হয়ে গেল, কিন্তু ইমদাদুল্লাহর মনের মধ্যে একটা প্রশ্ন জাগলো, আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম বড় একজন বুজুর্গ, কিন্তু এসে দেখলাম মক্তবের হুজুর। আল্লাহর নবী নূর মোহাম্মদ ঝঞ্ঝা নবী ডেকে বললেন, হে ইমদাদ, নবীর হাদিস কি বড় নাই, খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা ইলমে রাইজাজ কারদান বেহিসাব নবীর সুন্নতের হেফাজত করলে এক নম্বর পুরস্কার, খাটি আল্লাহ ওনার অন্তরে আল্লাহ মোহাব্বত বাড়ায় দিবে। দুই নাম্বার পুরস্কার, আল হায়বাতু ফি কুলুবিল ফাজারা, ফাসেক বেঈমানের অন্তরে ভয় ঢুকায় দিবেন, সন্ত্রাসী বলবে অমুকের মেরে ফেলব, কিন্তু কাছে আইসা চেহারা দিয়ে তাকায় বলবে হুজুর দোয়ার জন্য আইছি, কি জন্য আইছি, চরমনায় জমিনে ঘুমন্ত সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহ কোন একটা কারণে প্রশাসন থেকে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেল, পরোয়ানার কাগজটা নিয়ে কে যাবে ফজলুল করিমের কিনারায়। একদল প্রশাসনের লোকেরা গিয়া হযরতের সামনে গিয়া বলেন, আপনার বিরুদ্ধে গ্রেফতারি ওয়ারেন্ট করা, বলে কাগজ দেখাও। আল্লাহর ওলি কাগজটা হাতের মধ্যে নিয়ে দেখে কোনো লেখা নাই, পুরো লেখা সাদা হয়ে গেছে, ধরতে গিয়া ধরা খেয়ে মাপছে চলে আসলো। দেওবন্দের কৃতি সন্তান কাসিম নানাতাবি রহমাতুল্লাহ আলাইহ গ্রেফতারি পরোয়ানা পুলিশ গিয়া হাজির, ডাক দিয়া কাসেম নানুতুবি কেই জিজ্ঞাসা করে, কাসেম কাহা হে, কাসেম নানুতুবিকে জিজ্ঞাসা করে পুলিশ, কাসেম নানুতুবি কই রে, কাসেম নানুতুবি যেখানে দাঁড়ানো ছিলেন ওখান থেকে একটু সরে এসে চার পাঁচ কদম দূরে এসে বললেন, থোড়ে দের ইয়াহা থা আবি ইয়াহা চল, একটু আগে এখানে ছিল এদিকে গেল, পুলিশকে দৌড়ে কই গেল, কোথায় গেল, এটা সুন্নতের আমলের বরকত, এজন্যই বলেছি এই জমি
যদি দেখতে চাও দেখতে হবে সুন্নতের আমলের দ্বারা। যে যত বেশি সুন্নতের আমল করবে সে তত বড় কামেল, বলিয়ে কামেল আল্লাহ প্রিয় বান্দা। আল্লাহর নবী বলেন সুন্নতকে হেফাজত করলে দুই নাম্বার পুরস্কার, বেঈমানের অন্তরে সুন্নত আল্লাহর প্রতি ভয় চলে আসবে। তিন নাম্বার বলবো ওয়াসআতু ফির রিজক, আল্লাহ তাআলা সুন্নতের হেফাজতের কারণে রিজিকের মধ্যে বরকত বাড়ায় দিবে। সুবহানাল্লাহ, বুঝেন কিছু? কি বুঝেন? লক্ষ লক্ষ টাকা কামাই করিয়াও মাতা গরু ঘরের মধ্যে আগুন জ্বলে, আগুন আর আগুন, ম্যাডামের সাথে কথা বন্ধ, কি ব্যাপার বলে মাথা গরম, ছেলে মেয়ের সাথে কথা নাই মাথা গরম, খানা নাই ঘুম নাই মাথা গরম, কিন্তু ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব অল্প টাকায় কাজ করে খেদমত করে মাদ্রাসা মসজিদের মধ্যে, একবারও মাথা গরম হয় না, বেতন চার পাঁচ মাস বাকি কোনো আওয়াজ নাই, কোটি টাকার ঘরে খানেওয়ালা পেটের সংখ্যা কম, ওলামায়ে কেরাম কোরআনওয়ালার ঘরে খানার সংখ্যা কম না বেশি, এরপরও বেতন কম কোনো টেনশন নাই, নামাজ আনতে আল্লাহর কাছে কান্না করে আল্লাহ টাকায় তো বরকত দিবে না, তুমি বরকত দাও, তুমি যদি বরকত দাও অল্প টাকাও আমার শান্তি পেয়ে যাব। আল্লাহর নবী বলেন সুন্নতের হেফাজত করো, তিন নাম্বার পুরস্কার তোমার রিজিকে বরকত বেড়ে যাবে। চার নাম্বার পুরস্কার, লম্বা কথা ছেড়ে দিলাম, চার নাম্বার পুরস্কার আসসাকাতু আসসাকাতু ফিদ্দিন, আল্লাহ তাআলা দ্বীনের উপরে চলাটা কুদরতিভাবে আসান করে দিবেন এবং ইস্তেকামতের সাথে করতে পারবে। আজকে করলাম কালকে ছেড়ে দিলাম এমনটা হবে না, যে আমলটা বান্দা ধরবে সুন্নতের বরকতে আমলটা চালু রাখতে পারবে, কোনো প্রতিবন্ধকতা তাকে আটকাইতে পারবে না। ইস্তেকামতের দাম কত? জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি লেখেন আল ইস্তিকামাতু ফাওকাল কারামা, আল্লাহওয়ালাদের কারামতের থেকে ইস্তিকামাতের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইস্তাকামু ফালা খাউফুন আলাইহিম ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা বলবে আমার রব আল্লাহ, আল্লাহ বলেন তোদের কোনো ভয় নাই। এমপি সাহেব যদি কয় এই তোর কোনো ভয় নেই, ভয় আছে আর প্রধানমন্ত্রী যদি কয় কোনো ভয় নাই, তাহলে সেকেন্ড ম্যান প্রধানমন্ত্রী আমি। আল্লাহ যদি বলে বান্দা তোর ভয় নাই, তাহলে বান্দার কোনো ভয় নাই, দুনিয়াতেও ভয় নাই পরকালেও ভয় নাই, সুন্নতের আমল ধরে রাখ, দুনিয়াতেও তুই বাদশা পরকাল জীবন তুমি বাদশা। আল্লাহ দেখাইতেছে আপনারা ট্যাব পান না, আপনারা মোটেই ট্যাব পান না, যে আল্লাহ কিভাবে দেখাইতেছে সম্মান, কোরআন ওয়ালা সুন্নতের আমল ওয়ালা কত মর্যাদা কত সম্মান, মানবেন সুন্নত? ও যুবক ভাইরা মানবেন? কেমনে মানবেন? দাড়ি কেটে চুলগুলো ক্রিকেটারের সাইজে রেখে? এই যুবক আমি এই কথা বলছি না, তুমি কলেজ ভার্সিটি সেরে মাদ্রাসায় ঢুকো, খবরদার একবার কেউ কইলো ফিরবা না, আমার মাদ্রাসা ভরার জন্য কলেজের ছাত্র আনতে হবে প্রশ্নই উঠে না, বরং পাঁচ বছর আগে মাদ্রাসা টিনের ঘর, বাথরুম দুইটা, খানায় কষ্ট, থাকায় কষ্ট, বাথরুমে কষ্ট, এখন দুইতলা বিল্ডিং হয়ে গেল, বাথরুম পঞ্চাশটা, কষ্ট এখন কমে নাই, কি বুঝলা? কলেজের ছাত্র সব বুঝছে না না, আমাদের মাদ্রাসায় ছাত্র অভাব নাই, খানারও অভাব নাই, তবে আল্লাহ
আল্লাহ তাআলা একটু দুঃখ দেয়, কারণ কষ্ট করে যে এই জিনিস অর্জন করবে এর মূল্য বেশি হবে। এই জন্য দুই পাঁচ বছর আগে তিনের করো কষ্ট, এখন তিনতলা বিল্ডিং করো কষ্ট, খানায় কষ্ট, থাকায় কষ্ট, বাথরুমে কষ্ট। আল্লাহ চায়, আল্লাহ নবীরে কয় লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা। নবী আপনি জিহ্বা মোবারক নাড়াচাড়া করেন না, কোরআন মুখস্থর জন্য তাড়াহুড়া করবেন না, আমি আল্লাহ আপনার সিনার মধ্যে কোরআনটারে জমা করে দিব। এই যদি হয় অবস্থা, তাহলে নবী বলতেছেন আমাকে যখন কোরআন প্রথম নাজিল করতে আসলো, জিব্রাইল আমারে তিনটা চাপ দিল, এমন চাপ দিল যে আমার জ্বর উঠে গেল, আমি কথা বলতে পারি না, অসুস্থ হয়ে গেলাম, আমারে কোরআনটা দোকানের জন্য চাপ দেওয়ার দরকার কি ছিল? আল্লাহ বুঝায় দিলেন নবী আমি আপনাকে নিষেধ করলাম তাড়াহুড়া করবেন না, সিনার মধ্যে জমা করে দিব। এটা সামান্য কোন জিনিস না রে নবী, এই এলমের নূর যদি নিতে হয় আপনি শুধু না কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের জানায়াতের কষ্ট ছাড়া পাবে না। দিলেন দিলেন একটা দিলেন তো তিনটা কেন? নবী বলেন আপনার ইন্তেকালের আগে তিনবার মহা মুসিবত চলে আসবে। ঠিকই নবীর জীবনে মহা মুসিবতের মতো তিনটা মুসিবত চলে আসবে। এরে নবীর উন্নতের দাও, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো রে ভাই, তোমাকে বলি না ওখানে বসে তুমি পাগড়ি মাথায় দিয়ে থাকো, তাও না, আমি বলবো তোমার মতো যুবক, আমার মতো যুবক স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে দাড়িওয়ালা নামাজি টুপিওয়ালা আছে না নাই? তুমি বালিশে মাথা লাগায় একটা মিনিট চিন্তা করবা, তুমি কেন পারো না? তোমার আমার মতো যুবক সন্তান রে আবার আমি পুলিশ বিনিয়ার ডাক্তার ডক্টর প্রফেসর ইঞ্জিনিয়ার সাংবাদিক সাহিত্যিক ওসি ডিসি এসপি দাড়িওয়ালা নামাজি এমপি মন্ত্রী আছে, তুমি কেন পারো না? তোমার আমার মতো যুবক সন্তান ড্রাইভারি করে নামাজ সারে না, দাড়ি কাটে না, তোমার আমার মতো যুবক শ্রমিকের কাজ করে দাড়ি কাটে না, নামাজ সারে না, তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে একটা টাকাও হারাম খায় না, মিথ্যা বলিও না, আছে না নাই? ও বাবা তুমি কেন পারবা না? তুমি যেখানেই থাকো যেইভাবে চলো, এক নাম্বার দাবি হলো নবীর আদর্শের মালাটা গলায় লাগাও, নামাজ পড়ো, নবীর সুন্নাত মানো, মা বাবার খেদমত করো, আল্লাহওয়ালার কথা মতো চলো, আলেমের মহব্বত নিয়ে চলো, মুরব্বীর সাথে বেয়াদবি করবা না। এই তুমি দুনিয়ার লাইনে এসপি আর মন্ত্রী এমপি ডাক্তার ইঞ্জিনিয়ারও যদি হও, সুনামের সাথে ইঞ্জিনিয়ার করে গিরি করে যাবি, মাটি পর্যন্ত দোয়া করবে, ডাক্তারি করলেও মোহাম্মদপুর এলাকায় এমবিবিএস ডাক্তার কম না বেশি, সব ডাক্তারের কি অবস্থান সমান? ডিগ্রি কিন্তু ঠিক আছে, এমসিপিএস, এফআরসিএস, এমসিবিএস, এমবিবিএস সব আছে, কিন্তু সব ডাক্তারের রোগীর ভিড় কি সমান? কথার কথা আবার ট্রাক করবে কে জানি না, এমনি বুঝানোর জন্য কত ডাক্তার হয়ে হয়ে বিড়িটা নেয় আর মশা মারে, আবার কত ডাক্তার রাত্র 12টা পর্যন্ত রোগীর সিরিয়াল দেখে শেষ করতে পারে না। জামুনি বাঙালি মুসলমান আমার কলিজা কুকরা যুবক, ব্যাপারটা কি? ব্যাপার আর কিছু না, তার লেখাপড়ার জীবনীটা তালাশ করে দেখলে ওদিন তোর মতো মোবাইল চালায় না, আড্ডা দেয় নাই, আর কি করছে জানো? তোর মতো বিদ্যা চুরি করে নাই, তুই বিদ্যার পৃষ্ঠা চুরি করে করে জুতার তলে ঢুকাইছ, নকল করেছ, তুই বিদ্যার চোর, তুই শ্রেষ্ঠ চোর, তোর মতো চোরের কাছে আল্লাহ দায়িত্ব দিলে তুই দেশ চুরি করবি, তোর উপরে গোটা জাতির বদদোয়া, নকল করেন না কেউ ভালো জানো, হ্যাঁ তুই বিদ্যা চোর, পবিত্র বিদ্যা যদি চুরি করো আর বাদ রাখবি কি, আর বাদ কি রাখবি?
যেই ডাক্তারের সুনাম বেশি খোঁজ নিয়ে দেখো সে কোনোদিনই বিদ্যার সাথে মেয়াদুমি করে নাই, এবং যারা বিদ্যা শিখেছে এরকম শিক্ষকের সাথেও মেয়াদুমি করে নাই। ওরে ভাই, তুমিও যদি এমনটা চাও তোমার পায়ে হাত রেখে বলবো, মোবাইল চালায় আদর্শ নষ্ট করবি না, আর বখাটে দুশ্চরিত্র যুবক করে কখনো বন্ধু বানাবি না। দুশ্চরিত্র বিড়িটা নেই আরো কি টানে তো তুই জানো, এর জীবনে বন্ধু বানাবি না ও তোর জীবন নাশের জন্য হুমকি, ও তোর চরিত্র ধ্বংসকরণের জন্য একটা যথেষ্ট, ওরে কোনোদিন বন্ধু বানাবি না, আর মোবাইলের বন্ধু বানাবি না। পারবি? তাহলে তুই এসপিও যদি হও, ডাক্তারও হও, ইঞ্জিনিয়ার হও, তোর দ্বারা জাতির উপকার হবে, এই মাটি তুই কবরে গেলে দোয়া করবি। কি বুঝাইলাম? স্কুল কলেজে পড়া যাবে না, হ্যাঁ মোবাইলের আপন বানা বানারে যুবক ভাই, বয়ানে যাওয়ার আগে বলে হুজুর দোয়ার জন্য আইছি, তোর জন্য কি দোয়া করব? ভদ্র সন্তান হুজুর আপনার বয়ান শুনিয়ে জন্য আসছে, একটু আপনি পাশে আসেন, একজন মহান ব্যক্তি দেখা না করলে মনটা খারাপ লাগবে। আমি মাথায় হাত দিয়া দোয়া করলাম, হেদায়েতের দোয়া করলাম, এরে নবীর উম্মতের দল মুরব্বী পাইলে দোয়া নিবি, মুরব্বীদের দোয়া বড় দামি, সাদা দাড়িওয়ালাদের দোয়া বড় দামি। যদি দেখো রিক্সা চালায় পাঁচ টাকা ভাড়া জায়গায় পারলে পঞ্চাশ টাকা দিবি দোয়া পাবি। হেই নিজে কি লেখি, আমি স্টুডেন্ট, আমি ছাত্র, আমি দিব পাঁচ টাকার লেগে কি লেখিলি ধরে ফকির, তুই কলেজে পড়ে কত টাকা খুঁজতেছ, এই বাসের ভাড়াটা নাই তো, হ্যাঁ নিবি কন্ট্রাক্টর লাগে কি লেখি, তুই একজন শিক্ষিত ছেলে বিএ পাস এমএ পাস, এখন গিয়ে কি লেখি লিখবি, তোর মান কই গেল, মানুষ কি মনে করে দুই টাকার জন্য, আরে পাওয়ার কি, থাপ্পড় দিয়া ঘুরায় হবে পাওয়ার, হ্যাঁ আর যদি আর কইলাম কোন দিকে কইলে আবার বুলবুলে দিগায় করে আল্লাহ হেদায়াত দান আমিন। এরে যুবক ভাই, পায়ে হাত রেখে বলি যুবক, মা বাবার দোয়া নিবি, মুরব্বীর দোয়া নিয়ে চল, কখনো খারাপ ব্যবহার করবে না। কোন মুরব্বীর যদি দেখো একটা বোঝা নিতে কষ্ট পায় তুমি আগায় দিও দোয়া করি, কোন একজন আলেম পাইছো একটু জোতা সোতা করে দিস কলিজা দিয়ে দোয়া করবে, কলিজা খুলে দোয়া করবে। তুই ভাববি না যে আল্লাহ তোর এত সম্মান বাড়াইবে, কল্পনাও করতে পারো না। আল্লাহ বন্ধ দরওয়াজা তালা খুলে দিবেন মুরব্বীদের দোয়ার কারণে, কারো সাথে খারাপ আচরণ করবা না, খবরদার কারো বড় দোয়া নিও না, দোয়া নেওয়ার কাজ করো আর মা বাবার খেদমত করো, আল্লাহ আল্লাহ দোয়া নিয়ে চলো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, নবীর সুন্নতের আমল ধরে নাও। এই যারা সুন মুলা উলাই যাওলে রাখছো, হ্যাঁ ইন্দুর আর বান্দর টিকটিকি বানাইছে শুনতে, কি লাভ, কি ব্রেন বাড়ছে, কিছু পরীক্ষা নাম্বার বাড়ছে, হ্যাঁ চোখ নষ্ট হয়ে গেছে, তুই আয়নায় তাকাইলেও দেখো তোরে ভাল লাগে, আমি তো দেখতেছি তোরে হনুমান লাগে হনুমান, কারণ নবীর আদর্শে চুলগুলো কাট, নবীর তরিকায় চুল কাটু মাথা ঠান্ডা হয়ে যাবে, নবীর তরিকায় টুপি না মাথায় রাখে এরকম পাতলা একটা টুপি না মাথা ঠান্ডা থাকবে, আল্লাহর মহাব্বত নি
নিয়ে তওবা করে, এতদিন ভুলে আছিলাম অন্যায় করেছি, আজকে থেকে তওবা কর হে যুবক ভাই, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ আজকে থেকে তওবা করলাম, এতদিন অন্যায় করেছি আর অন্যায় করব না, এই যুবক অন্যায় আর করা যাবে না, নামাজ পড়বা আর দেখা লাগবে না, দিল থেকে আল্লাহ দেখতেছে, আল্লাহ দেখেন মনে করে বলো, নামাজ পড়বা সপ্তাহে কয়বার? শুধু জুমা, হ্যাঁ একজনে শুধু তিন জুমা পড়ে এক জুমায়। একদিন জিজ্ঞাসা করে হযরত, তিন জুমার পরে এক জুমায় কেন আসেন? কয় আইতি হইবে যে না আইলে মানে বউ নাকি তালাক হয়ে যাবে, এদারে ঠেকানোর জন্য হাজির হয়ে যায় কথার কথা। এরে নবীর উম্মতের দল, পাঁচ ওয়াক্ত নামাজ দৈনিক কয়বার? পাঁচ বারের নামাজ পড়ো। স্কুল কলেজ যত আছে ঢাকা শহরে মুসলমানদের স্কুল কলেজ, আমার জানা মতে ভুল বললে ধরায় দাও, ছেলেদের নামাজের জায়গা আছে না নাই? কলেজ ভার্সিটি স্কুলের মধ্যে মেয়েদের নামাজের জায়গা আছে না নাই? এরপরেও যদি নামাজ না পড়ো, দুনিয়াও তোর বরবাদ, পরকালও বরবাদ। আহা, হিন্দু মালিকের ফ্যাক্টরিতে কাজ করে মুসলমান, হিন্দু ভাইজান বলে মুসলমান তোর ধর্ম ঠিক মতো পালন কর, নামাজের সময় নামাজ করবি বাধা নাই, কিন্তু কপালে দুঃখ, মুসলমান মালিকের আন্দারে কাজ করতে গেলে অনেক জায়গায় খবর পাই নামাজের সময় দেয় না, বিল্ডিং ওয়ালা ভাড়াটিয়ারা চায় ফজরের নামাজ মসজিদে গিয়ে জামাতে পড়বে, অনেক ভাড়াটিয়ারা মাঝে মাঝে কান্না করে হুজুর কপাল খারাপ, ফজরের আজানে চাই মসজিদে গিয়ে একটু নামাজ পড়ব, বাড়িওয়ালা বিল্ডিং ওয়ালা গেট খোলা চাবি দেয় না, আগুন কুন্ডায় লাগবে রে, আল্লাহ হেদায়াত দান করে। বেশি টাইম হয়ে গেছে, কি দাড়ি রাখবেন নি? দাড়ি ব্রাশ ব্রাশ কিন্তু সারা ফায়ার হয়ে যাবে, ব্রাশ ব্রাশ মার্কা দাড়ি, হ্যাঁ ব্রাশের মতো, যারা পুরাটা কাঁদে আর হালকা যারা রাখে, দোনো দল টাটকা সমান গুণাগার। হুজুর গো ফতুয়া তো মানবেন না, ঠিক আছে, বিজ্ঞানীরা যেটা কইছে এটাও মানবেন না, তা তো আপনার অমানুষ বানায় ফেলাবে ফতুয়া দিয়ে। বিজ্ঞান কি বলে, সায়েন্স কি বলে, দাড়ি কাটলে ছাটলে চোখের পাওয়ার চলে যায়, যৌবন চলে যায়। এবার তো আঙ্গ ফতুয়া বাদ, এদেরটা শোনো, সায়েন্স কি বলে, ডাক্তার কি বলে, পরীক্ষা করে চোখের পাওয়ার থাকবে না, যৌবন থাকবে না, তখন যাইবেন কই? হারবাল? হ্যাঁ রে বাঙালি রে, ওপেন চ্যালেঞ্জ। হায় কইছিল 10 বছর আগে, এরা কিডনি নষ্ট, ইদানিং শুধু বেশি সমস্যা কিডনিতে, কেন? বিজ্ঞান আবিষ্কার করেছে, মদিনাতুর রসুল বলেছেন দাঁড়াইয়া প্রস্রাব করবি না, বিজ্ঞান বলে দাঁড়াইয়া প্রস্রাব করার কারণে কিডনির সমস্যা বেশি হয়। হুজুরগোনা মানবো না, বিজ্ঞান মানবো না, তাহলে তুমি ইন্টারন্যাশনাল ম্যান হতে পারবে না। অতএব পাঁচ ওয়াক্ত নামাজ দৈনন্দিন পড়বেন, নামাজ ছাড়বেন না, মা বাবারে কষ্ট দিবেন না, মুরুব্বিদের কষ্ট দিবেন না, নবীর সুন্নতের জবাই করবেন না। দিল থেকে নিয়ত করা যায়নি, যায়নি, চিন্তা করছে বিয়া তো এখন বাকি, বিবাহটা করার পরে বিয়া যে তোমার কপালে আছে গ্যারান্টি দাও, বরং আমি গ্যারান্টি দিই তোমার বিয়া কপালে না থাকার পার্সেন্ট বেশি, কারণ মোবাইলের দ্বারা তোমার সব তোমার এই যৌবনকে বিনষ্ট করে ফেলতেছ। অতএব আল্লাহ তোমার উপরে বেজার, আর আল্লাহ বেজার হয়ে গেলে তোমার জিন্দেগি ধ্বংস। আবার নিয়ত করে রাখছো বিয়া তো শুধু করবই না,
জীবনের কামাই রুজি সব ওই বাড়ির থেকে আদায় করে নিল। হ্যাঁ, বিদেশে যাওয়ার একটা ভিসা, হ্যাঁ আরো কত কিছু, বড় জামানা বড় খারাপ, এক একটা সাইডে একটা একটা বলতে গেলে সারা রাত চলে যাবে। একটা ওয়াদা করে যারে যুবক ভাই, জীবনে গুনা করবি না, নেকের আমল আর ছাড়বি না, একটা ওয়াদা কর। এটা এটা একটু পরে, এখন যেটা বলছি এটা কর, নেকের আমল করতে পারি আর না পারি, নেকের আমল করতে পারি আর গুনাহ করব না, এই এই ওয়াদা কর, নেকের আমল করতে পারি আর না পারি, তাহাজ্জুদ পড়তে পারি আর না পারি, কিন্তু গুনার কাজ কখনো করব না, একটা ওয়াদা নিয়ে যাও আর আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে তৌফিক চাও, আল্লাহ আমি নিয়ত করেছি তুমি যদি তৌফিক না দাও আমি পারব না রে আল্লাহ, তুমি আল্লাহর কাছে যদি তওবা করার নিয়ত থাকে, আল্লাহর তৌফিক নিয়ে যদি বান্দা চলার নিয়ত থাকে, খাঁটি অন্তরে আমার আল্লাহকে দুটো হাত দেখায় আল্লাহ, আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেয়, আমাদের তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। এত বৃষ্টি কাদা পানির মধ্যেও কুদরতের নজর দিয়ে তাকে দেখে কত ওলামায়ে কেরাম হাত তুলেছেন, কত আলে ওলামা, কত মাদ্রাসার শিক্ষক ছাত্র ভাইয়েরা, আয় আল্লাহ কত সাদাদারিওয়ালা মুরব্বী, কত কলিজা টুকরা যুবক ভাই, আমার ছাত্র ভাই, ছোট ছোট বাচ্চারা হাত তুলেছে, মাইকের আওয়াজ পেয়ে কত মা বোনেরা যেন হাত তুলেছে, ও আল্লাহ তাকায় দেখে এত বৃষ্টি কাদার মধ্যে বসার জায়গা নাই, দাঁড়ানোর সুযোগ নাই, এরপর আপনার বান্দারা ঘরে যায় না, কি জন্য আসছে আপনি জানেন, টাকা চায় না, বাড়ি চায় না, জাহান্নাম থেকে মুক্তি চায়, আয় আল্লাহ জীবনটা গুনার কারণে নাপাক করে ফেলেছি, গুনাহের কারণে আমার হাত নাপাক, গুনাহের দ্বারা আমার চোখ দুটো নাপাক, গুনাহের কারণে আমার জিহ্বা নাপাক, গুনাহের কারণে আমার অন্তর নাপাক, গুনাহের কারণে আমার পা নাপাক, ও আল্লাহ ময়দানে কেউ জানে না আমি কত বড় জাহান্নামের আসামি, আমার গুনার খবর আমার মা বাবা জানলে ভিক্ষা দিয়া তারাই দিতে, ও আল্লাহ আপনি জানার পরেও তো তারাইয়া দেন নাই, রাগ করিয়া পানিও বন্ধ করেন নাই, গুনাহের কারণে আপনি খানাও বন্ধ করেন নাই, আর আল্লাহ আপনার দরজা ছাড়া আর কোন দরওয়াজা নাই, ও আল্লাহ গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, এই গুনাহগার হয় যদি এখন কবরে যায়, ওই গুনাহগারের শাস্তি কোরআন হাদিসে শুনেছি, এক সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি নাই রে আল্লাহ, ওই কবরে দুই পার্শ্বের মাটির চাপ, কবরের ভেতরে জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না রে আল্লাহ, গুনাহের কারণে আমার দিলটা পাথরের মতো শক্ত, চোখে পানি কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, জিকিরওয়ালা জিহ্বা দান করেন আল্লাহ, আখেরাতের ফিকিরওয়ালা কলম দান করেন আল্লাহ, ও মাওলা তাকায় দেখে নি ময়দানে কার দিলটা নরম, কার চোখে পানি আছে, আয় আল্লাহ তাআলা তার
বলতে আমাদের মাফ করে দেন, আল্লাহ মাহফিল কবুল করে নেন, আয়োজনকারীদের কবুল করে নেন, সহযোগিতাকারীদের কবুল করে নেন, এলাকার ঘরে ঘরে শান্তি লাভ করে, আয় আল্লাহ সবার অন্তরে হেদায়েতের নূর দান করেন, আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন, সহিভাবে কোরআন শিকার করার তৌফিক দান করেন, আর আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, নেক আমলের আগ্রহ বাড়ায় দেন, ওদায়ার মালিক সারা দুনিয়াতে শান্তি দান করে বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, দেশের জন্য দিনের জন্য যারা জীবন দিল তাদের মাফ করে দেন, এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন, আয় আল্লাহ প্রশাসনিক ভাবে যারা কাজ করে চিন্তার বানায় দেন, আল্লাহ আয় আল্লাহ আমাদের দিন থেকে রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করে সবার সাথে মিল মহাব্বত বাড়ায় দেন, আয় আল্লাহ সুন্নতের আমলের মালা গলায় পরার তৌফিক দান করে সুন্নতের আমলের আগ্রহ বাড়ায় দেন, আয় আল্লাহ নবীজির সুন্নতের মহব্বত বাড়ায় দেন, নবীজির রওজা জিয়ারতের তৌফিক দান করেন, বাইতুল্লাহর গিলাদ ধরে ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন, আয় আল্লাহ বেশি বেশি নেক আমলের তৌফিক দান করেন, আয় আল্লাহ কামাই রুজি ব্যবসায় বরকত বাড়ায় দেন, যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন, আয় আল্লাহ বাংলাদেশ হেফাজত করেন, সমস্ত মুসিবত থেকে হেফাজত করেন।